এতদিন পর বে আর যাবে বাড়িতে একটা খাবার খাইলাম, কি যে মজা হইছে, পুরা মাছগুলো যে কন গনে আইছে। খুব মজা হইছে, মনে করো যে এই মজা আমার মনে হয় যে 10 বছর আমার বইরাই থাকবো। আমার একটা পান আছে, ঠিক আছে। ও বাবা ভালো আছি, খালি পেটটা ভরে খাইছি, গণেশ হয়ে গেছে কে খাইয়া। আমার বাবাজি, এই গুড়া মাছটি কোন বাজার করে কিনা চাল? আব্বা আমার কাছে 2 বছর আছে না, পরে হন দাবা নিয়ে এনেছি, দেখি যে মাছ মাছ গুড়া খেতে বোধ খালি কিলু কিলু করতেছে, পরে মনে করে বাচ্চা দিকে আইয়া হারাই দিবে। আপনি হসুর মানুষ, আমার বাইতেছেন, আপনি খাবেন বোবেন উইয়া থাকবেন, পাড়ার মাসের দিকে বিয়ে আলাপ করবেন। আরে বাবা, তোমার শ্বশুর তার শোন না যে কোন চুরি করবার মাছ মারবার যাবেন, মাসে গতিতে হইছে শোন, আমি আর শ্বশুর আইছে আর বেড়ার মাছ মারবার নিয়ে দিয়ে দিচ্ছে। কোনো চিন্তা করো না, আমার মাছ মারার অভ্যাস আছে, নাকি মাছ মারা ভাত খাবো, এটা সমস্যা নাকি? না সমস্যা কিছু না বাবা, জানি না। তোমার বাপের কাছে দুইটা রোমান্টিক কথা খালি থাকে থাকে। উত্তর মধ্যে একবারে সব বাড়িঘর বাইনে চুরাইতেছে, পাগল কনে গেল, গোসি টসি মনে দোয়ার দিছিল নাকি আনালো না মনে। আমি
এখন যদি নিজে ঘরে ঢুকো নিজেই পালা দিয়ে চশমা জ্ঞান বড় তো জীবন হবো না পাগল ছাগল জানি কোথান আরে জ্ঞান বড় দই দই দি তখন মনে করো দই ভরে ঘর মঙ্গল না আমি আমার বইনের বাইতে যাইতাছি হ্যাঁ ঠিক আছে ওই ক্ষেত যে আছে পশ্চিম মুরার যে ক্ষেত ওই ক্ষেতে যত ময়লা আবর্জনা আছে সব 20 টাইট করে পরিষ্কার করবা দানের গোসা কারণ লাগবো ক্ষেত ফালা এরা হন যাব এলাকায় কামলা সে কামলা দে করে আমি কি এই গেরস্তের কাম করা হারি এই ক্ষেতে ঘাস মাছ দেয়া বোঝাই হইছে গেরস্তের কাম করা হারবা না কামলার কাম তো করা হারবা তা আমার জুলুম আমার পক্ষে চেহারা তো কামলা থেকে কম না যাও যা কইলাম তাই যায় করো ক্ষেতটা ভালো মতো পয় পরিষ্কার কইরা জামের গুতি দর থাকে না কাম তো করা হারো না কত তো ঠিক চাপা খালি ফড়র ফড়র করা হারো বদলুকের লাগান যা করবার কছি তা করবার যাও আমি টেহা নিয়ে আহিগা কামলা করে তো টেহা দেওয়ার লাগবো এই ক্ষেত ছাপ করবার গেলে যেটি টেহা লাগতো হেই টেহা দিয়া গুসা কি না গুসা গারমু যাও আমি গেলাম এলাকার ব্যক্তি মাছ আব্বাই পারবো নি আবার কি মিগি বেড়ান আছে তারপর
আমার হসুরে না করতে পারবে আব্বা, আমি যে আমার ছিলাম ওই আবারও খাইনি খাওয়াই না তা আছে ও মধ্যে বলে মাছ খাইয়ে নিয়ে বেসর দিয়ে নিয়ে আবার গেছে মাছ মারবেন, আমি কি করবো কইন না ওদিকে তো আইতে বলা দেখলাম না আমি যাইয়া দেখেন খুঁজে আমার শ্বশুরে কই গেছে না গেছে আমি হ্যাঁ জানি কেটা ও তাহলে জানেন না কোসে মাছ মারন গেল গেলো কমিবিলা দিয়ে খুঁজে দিই আর খেতে যাইয়া দিই হু মন্দির বলা যে গেলেও কমিবিলা মেজার সাথে কি পরিমাণ খারাপ জানেন বারে বারে গেছি যে আপনার মাছ মারানো মাছ মারানো বকিস নাকি আমি তো মাছ মারি জন্য খাইনি ভাই হইছে কি এটা হ্যাঁ দোষ না কার দোষ বাপু কেমন মানুষ এত বড় একটা জামাই থাকতে এত তরতাজাটা জামাই থাকতে ওই বুইরা বেডার দেশে মাছ মারার লাগে বে বুইরা মানুষ কি মাছ মারতে পারে হ্যাঁ হাপ কুইছে মান ইয়ার অভাব নাই কোন জায়গা হাপে টাপে কামড় দিয়ে থইবো মইরা থাকবো আর হারা বছর বদনাম টানা রাখবো জান জান তাড়াতাড়ি জান আমরা হসরের খুঁজে দেখেন কোন জায়গা গেছে ও ভাই রাস্তা করে বাইতে খাওয়া দাও কই না আবার খাবার না কই ঠিক আছে ভাই ঠিক আছে একটাই কথা আছে বাংলাতে বুকার বুক বলে একসাথে মরছে হাই হাই আমি তো চিনি রে আমি তো কিন্তু দেখি না রে এর তো এই গ্রামে কোনদিন দেখি নাই হাই হাই রে চলো লোভ থাকে মানুষ মাছের প্রতি আইসে মেয়ের দাবাই বাড়ি থাকবি খাবি বিয়ে বিয়ে গালা করবি ফুর্তিতে থাকবে হোম মন্দির বলার মাছ খাইকার যা থালার কসুর খাইকার গেসুর খাইকার যাতে মাছ মারবার ইয়ে গেছে কোন হানি পাইতেছি না হন কমবি দিয়ে কমবি খুঁজবো হাই রে চিন্তা রে এ মনাল ভাই এটা কি বাবু এই লোকের তো বাড়ি হইছিনি না ঠিকানা দেয় না করে এই কেউ কোন না আছে নাকি গো আরে ভাই হলো আরে কথা কই আসল কথা চেনো না জানো না তাই কি দরকার বললি মাইক মেরে দিবা এলাকার এখন কোন ঠিকা মাছ মারবার চাল আরে ভাই এই জন্য মাছ মারবার মিশন নাকি জালি দিয়ে খালো জালি নিয়েছেন খালো নিয়েছে মাছ মারবার আমি কইছি খেতে মাছ আরে ভাই আমি কামড়া নিয়েছি খেতে খেতে কামড়া বলে দিয়েছে আমার নিয়েছি এই যে সিদ্ধান্ত দিয়ে এবার হিটকা নাই কে মাছটা খাওয়াই দিয়ে দেন
মরার আগে মাছটা মোহর দিয়ে দিলাম, হের আত্মার শান্তি হবো, মাছের আত্মার শান্তি হবো। কি করেন ভাই, থাকবেন আমার আমি আমি লোকজন খবর দিতেছি যে তুই হোসুর মেরে ফেলাইছ। ওরে ভাই রে বাবা, শালির বলারে বারে বারে কইছিলাম যে হোসুর মাছ মারবার যাইস না রে, তোর নাগাল হোসুরের নিকে আমার জেলখানা খান্না গরিব।